স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ওহাইও অঙ্গরাজ্যের সিনসিটি শহরে এফবিআই এর ব্যুরো অফিসে প্রবেশের চেষ্টা চালান এক অস্ত্রধারী। এ সময় অ্যালার্ম বেজে উঠলে এবং এফবিআই এর সশস্ত্র এজেন্টরা প্রতিক্রিয়া জানালে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। তার গাড়ি লক্ষ্য করে ধাওয়া দেয় পুলিশ। এক পর্যায়ে গাড়ি থামিয়ে গুলি চালালে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। দুপক্ষের গোলাগুলিতে সন্দেহভাজন হামলাকারী গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনে এফবিআই এর তল্লাশির পরই এ ঘটনা ঘটল। ওই ব্যক্তি প্রথমে গাড়ি থেকে বের হয়ে গুলি করতে থাকে, তখন আমাদের নিরাপত্তা বাহিনীও গুলি চালায়। আমরা তাকে জীবিত আটকের চেষ্টা করেছি, তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলাম। হামলাকারী ট্রাম্পের সমর্থক হতে পারে বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনী। গত বছরের 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে নারকীয় হামলায় ওই ব্যক্তি জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখছে এফবিআই। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।